ওয়েলকাম টু জেন বাংলা আপনি হয়তো আপনার চুলের জন্য ঠিক টাইম মতো ব্লাড সার্কুলেশন করছেন ঠিক টাইম মতন খাবার খাচ্ছেন নিউট্রিশন নিচ্ছেন তারপরেও হয়তো আপনার চুল ঝরছে আপনি ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন না তা এর পিছনে আসল কারণ হলো ইনডাইজেশান বদজম আমাদের শরীরে যে 90% পারসেন্ট রোগ তৈরি হয় তার তার পিছনে আসল কারণ হলো ইনডাইজেশান তা ইনডাইজেশন কেন হয় কোন কারণে হয় সেই সব আজকে আমাদের আমরা এই ভিডিওতে জানবো আর কি করে ইনডাইজেশনকে ঠিক করা যায় আপনি যদি চুলের জন্য ডাক্তারের কাছে যান আর ডক্টরকে জিজ্ঞাসা করেন যে আমার চুল কতদিন ভেতরে খোঁজাবে তার ডাক্তার একটা জিনিসই বলবে যে এটা আপনার লাইফ স্টাইলের উপরে ডিপেন্ড নির্ভর করে আপনি কতটা চিন্তা ভাবনা করেন আপনি কখন ঘুমান কতটা ঘুমান আপনি খাবারে কি কি খান কখন খান কতটা খান তাছাড়া আপনার ডাইজেশন ঠিক আছে কি না কলেস্ট্রল কতটা আছে ব্লাড প্রেশার কেমন কি আছে এই সব যদি মেনটেন থাকে ঠিক থাকে সেই হিসাবেই আপনি রেজাল্ট পাবেন আপনার যদি এগুলো সব কিছু যদি মেনটেন থাকে তখন আপনার ফার্স্ট রেজাল্ট পাবেন তাছাড়া আপনি যদি ব্লাড সার্কুলেশন করে থাকেন কিংবা নিউট্রিশন নিয়ে থাকেন কিন্তু যদি আপনার স্ট্রেস চিন্তাভাবনা বেশি করেন তাছাড়া ডাইজেশান না ঠিক থাকলে তাহলে আপনি লেট রেজাল্ট পাবেন হয়তো রেজাল্ট পাবেন না আপনি লক্ষ্য করবেন এমন অনেক লোক আছে যারা ভীষণ খাবার খায় তাছাড়া কাজ অল্প করে তারপরেও তাদের তারা দুবলা পাতলা থাকে তাছাড়া কিছু কিছু লোক এমন আছে যারা অল্প খাবার খায় কিন্তু তাদের শরীরে সেই খাবারগুলো লাগে তার পিছনে কারণ হলো ডাইজেশান তারা তাদের ডাইজেশান ভালো থাকে এই জন্য যা তারা যতটাই খাবার খাক না কেন সেই খাবার থেকে সব কিছু শরীরে লেগে যায় কারণ কি সে ডাইজেশান হয় আর ডাইজেশনের জন্য যে খাবারের নিউট্রিশনগুলো থাকে সেগুলো রক্ত পৌঁছে যায় আর রক্ত থেকে পুরো শরীরে সেটা সাপ্লাই হয়ে যায় যার কারণে তাদের শরীরে মাংস থাকে তাছাড়া তাদের স্কিন গ্লো করে কিংবা চুল ঝরে না আর এমন কিছু লোক আছে যারা অনেক বেশি খাবার খেয়েও সেটা ঠিক করে ডাইজেস্ট করে পারে না যার কারণে যা খাবার খাচ্ছে সেটা রক্ত তার থেকে নিউট্রিশনগুলো রক্ত ঘুলছে না অ্যাবসর্ব হচ্ছে না আর এই জন্য তাদের মাংস তৈরি হয় না তাছাড়া তারা যদি কতই ব্লাড সার্কুলেশন করুক না কেন তার জন্য ওরা যদি মিন লাগিয়েও থাকে কিংবা টার্মারোলের লাগিয়ে রোল করে থাকে কিংবা যদি মুখ করে থাকে সেটা কাজ করবেন না কারণ হলো কি ব্লাড সার্কুলেশন তো হচ্ছে কিন্তু যে খাবারের নিউট্রিশন দরকার সেটা পাওয়া যাচ্ছে না যার কারণে সে রেজাল্ট পায় না চুল ঝড়া স্টার্ট হয়ে যায় আপনি হয়তো কিছু লোকদের কাছ থেকে এটাও শুনেছেন যে ভাই মিন কাজ করে না বালাইম কাজ করে না ডার্মারোলার কাজ করে না আমি এক বছর ধরে ব্যবহার করছি কিংবা ছয় আট মাস ধরে করছি তাহলে তার পিছনে হয়তো অনেক রিজন আছে যেমন কি ঠিক করে হয়তো তিনি খাবার খাচ্ছেন না কিংবা খাবার যদি খেয়েও থাকেন তার ডাইজেশন ঠিক নেই তা এইসব কারণ জানে না তারপরে বলে কি এগুলো কাজ করছে না তা আসল কারণ হলো কি আপনাকে ডাইজেশন ঠিক রাখতে হবে এবার এমন না যে আপনি খাবার খাচ্ছেন কিছু ডাইজেস্ট হচ্ছে না কিছু যদি ডাইজেস্ট হতো না তাহলে আপনি বেঁচে থাকতেন না খাবার আপনি যা খান কিছু কিছু জিনিস অনেক সহজে ডাইজেস্ট হয়ে যায় যেমন কি কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে যায় এই জন্য অনেকে খাবার খায় তাদের শরীর অনেক এনার্জি থাকে কিন্তু তাও দুবলা পাতলা থাকে কেন কি ওরা হয়তো প্রোটিন কিংবা অনেক ভিটামিন যেগুলো ওরা ডাইজেস্ট করে পারে না এই জন্য তাদের গায়ে মাংস লাগে না ডাইজেশন ঠিক করার জন্য আপনাকে জল পান করার নিয়মটাকে ঠিক করতে হবে সকালে উঠে সর্বপ্রথমে আপনাকে মুখ না ধুয়ে সবার আগে জল পান করতে হবে যত পারেন জল পান করুন অ্যাটলিস্ট মিনিমাম আপনাকে আধা লিটার জল পান করতে হবে তারপরে আপনি ব্রাশ করতে পারেন কিংবা আপনি বাথরুমে যেতে পারেন কারণ হলো কি রাতভর আমরা যখন ঘুমাই আমাদের মুখে যে লাড় যে সেলাইবা আছে সেটা তৈরি হয় সেটা জমে থাকে আর যখন আমরা জল পান করিতে সেই যে সেলাইবা আছে সেটা জলের সাথে সাথে আমাদের পেটে যায় আর সলাইবা অনেকই ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এর জন্যেই আমাদের হজম ঠিক করে হয় আর এর জন্যে আমাদের যে ইমিউন সিস্টেম ওটা অনেক স্ট্রং তৈরি হয় কারণ আপনি নোট করবেন যে যে পশু আছে যাদের কেটে যায় কিংবা ঘা হয়ে থাকে তারা তারা তো কোনো ট্রিটমেন্ট করাতে পারে না তারা কি কাজ করে চেটে চেটে সেটাকে ঠিক করে আর ওটা ঠিক হয়ে যায় কারণ হলো কি যে ওই লার্ডটা আছে ওটা অনেক পাওয়ারফুল ওর জন্যে এটা ঠিক হয়ে যায় তাছাড়া আপনি দেখেন কি আমরা যখন খিদে লাগে তখন আমাদের মুখে জল আসে সে জল আসার কারণটা হলো কি কি ওই যে লার্ড ওই যে জল ওর জন্যে খাবার ডাইজেস্ট হয়ে যায় এখন যদি আপনার মুখে যদি জল না থাকে তাহলে আপনার খাবারটা ডাইজেস্ট ঠিক করে হবে না দিনভর আপনাকে থেকে থেকে সময় সময় থেকে থেকে আপনাকে জল পান করতে হবে বেশি বেশি জল পান করতে হবে এটা করলে আপনার শরীরে যে বিষাক্ত জিনিস তৈরি হয় টক্সিক যেটা তৈরি হয় সেটা পেশাবের মাধ্যমে বেরিয়ে যায় তাছাড়া আপনার ঘাম আসে ঘামের মাধ্যমে অনেক অয়েল এসব বেরিয়ে যায় যার কারণে আপনার ইমিউন সিস্টেম ভালো থাকে আপনার ডাইজেশন ভালো থাকে আপনার শরীর ঠান্ডা থাকে অনেক সময় এমনও হয় কি শরীর বেশি গরম থাকলেও চুল ঝরে তাহলে জল ঠান্ডার কাজও করে আপনার শরীর ঠান্ডাও থাকবে আর চুলও ঝরবে না এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসে যে জল কতটা পান করতে হবে তাহলে দেখুন গ্রীষ্মকালে সাড়ে তিন লিটার থেকে নিয়ে পাঁচ লিটার পর্যন্ত প্রতিদিন আপনাকে জল পান করতে হবে আর শীতকালে আড়াই লিটার থেকে সাড়ে তিন লিটার যথেষ্ট এবার যারা অনেক শারীরিক কাজ করে তাদের গ্রীষ্মকালে পাঁচ লিটার কিংবা যারা শারীরিক কাজ কম করে তাদের জন্য সাড়ে তিন লিটার গ্রীষ্মকালেও যথেষ্ট আর শীতকালে যারা শারীরিক কাজ বেশি করে তাদের জন্যে সাড়ে তিন লিটার আর যারা শারীরিক কাজ বেশি করে না তাদের জন্য আড়াই লিটার যথেষ্ট কারণ হলো কি যারা শারীরিক কাজ বেশি করে তাদের ঘাম বেশি আসে যার জন্যে তাদের শরীর থেকে জল বেশি বেরিয়ে যায় এই জন্য সেই হিসাবে তাদের জল পান করতে হবে এবার জল পান করার কিছু নিয়ম আছে যেটাকে আপনাকে ফলো করতে হবে যেমন কি আপনি যখন খাবার খান তখন কখনও ভুল করে জল পান করবেন না কারণ আপনার আমাদের পেটের কাছে এপি স্ট্রিম আছে যখন আমরা খাবার খাই সর্বপ্রথমে সে খাবার ওখানে যায় আর তারপরে ওইটা জ্বলে ওঠে ডাইজেশান প্রসেস স্টার্ট হয়ে যায় আর এখন যখন আমরা এই খাবারের সঙ্গে সঙ্গে জল পান করি তখন সেই আগুনটা বুঝে যায় যার ফলে কী হয় ডাইজেশন প্রসেসটা বন্ধ হয়ে যায় আর ফার্মেন্টেশন প্রসেস স্টার্ট হয়ে যায় ফার্মেন্টেশন প্রসেস মানে খাবার খারাপ হওয়া স্টার্ট হয়ে যায় এবার যখন এই খাবার খারাপ হয় তখন ওর থেকে বিভিন্ন ধরনের রোগ তৈরি হওয়া স্টার্ট হয় যাকে বলে নাইনটি পারসেন্ট যে রোগ আছে সেটা এই কারণেই হয় কারণ কি খাবারটা ডাইজেস্ট হচ্ছে না আপনি যা খাবার খাচ্ছেন তার থেকে নিউট্রিশানস রক্ত যাচ্ছে না আপনার শরীরে লাগবে না গ্যাস অ্যাসিডিটি ইউরিক অ্যাসিড এইসব বাড়বে তাছাড়া বাত পিনডাইজেশন আর নানান ধরনের রোগ স্টার্ট হয়ে যায় এই জন্যে আপনাকে একটা রুলস ফলো করতে হবে খাওয়ার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে আপনাকে জল পান করতে হবে আর খাওয়ার খাওয়ার দেড় ঘন্টা পরে আপনি যত পারেন তারপরে আপনি জল পান করতে পারেন শুধু খাওয়ার খাওয়ার সময় আপনাকে জল থেকে বাঁচতে হবে ডাইজেশন ঠিক রাখার জন্য দ্বিতীয় সব সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো আমাদের খাওয়ার খাওয়ার ঠিক নিয়ম তৈরি করতে হবে আজকের বিজি লাইফের কারণে আমরা ঠিক উল্টো কাজ করি যেমন কি সকালে বেশি খাবার খাওয়া দরকার আর রাত্রে একদম কম তার জায়গায় আমরা উল্টো কাজ করি সকালে আমরা তাড়াতাড়ি স্কুল কলেজ অফিসের জন্য ঠিক করে খাবার খেতে পারি না আর তারপরে আমরা অফিস থেকে রাত এসে কিংবা কলেজ থেকে রাত্রে এসে আমরা বেশি খাবার খাই আর এর কারণে আমাদের ডাইজেশানটা উল্টো হয়ে যায় ডাইজেশন খারাপ হয়ে যায় কারণ হলো কি আমরা দিনভর কাজ করি এই জন্যে আমাদের দিনভরে সকালে বেশি খাবার খেতে খাওয়া দরকার আমরা বলি না কি ব্রেকফাস্ট মানে আমরা ফার্স্টকে ব্রেক করছি ফার্স্টকে আমরা ভাঙছি এই জন্যে আমাদের সকালে বেশি খাবার খেতে হবে যেমন কি গাড়িতে পেট্রোল ডাললে গাড়ি চালালে তবেই পেট্রোলটা শেষ হবে গাড়িতে যদি পেট্রোল ভরে রাখেন আর গাড়ি না চালান তা পেট্রোলটা শেষ হবে হবে না ঠিক তেমনভাবে আমাদের শরীরে যখন খাবার যায় তারপরে আমরা দিনভর কাজ করি তাহলে সেটা ভালো করে ডাইজেস্ট হয়ে যাবে দুপুরের পরে আমরা আস্তে আস্তে কাজ কম করে দিই এই জন্যে আমাদের দুপুরে সকাল সকালের কম্প্যারিজনে দুপুরে একটু কম খেতে হয় আর রাত্রে আমরা একটুও কাজ করি না যার কারণে আমাদের রাত্রে একদম হালকা ভোজন করতে হয় কিন্তু আমরা তার উল্টো করি এই জন্য আমাদের ডাইজেশন আস্তে আস্তে খারাপ হয়ে যায় আর আমাদের চুল ধরা স্টার্টও হয় এনে দুটো পয়েন্ট মনে রাখবেন এক তো সকালে খালি পেট আপনাকে জল পান করতে হবে তাছাড়া দিনভর খুব জল পান করতে হবে খাবার খাওয়ার সময় আপনাকে জল পান একদম বাদ দিতে হবে তাছাড়া সকালে বেশি খাবার খেতে হবে দুপুরে একটু কম আর রাত্রে একদম কম আপনি খাবার খাবেন এটা যদি আপনি ফলো করেন আপনার ডাইজেশন ঠিক হবে তারপরে আপনি যদি ব্লাড সার্কুলেশন করেন কিংবা কোনো এক্সারসাইজ করেন আর ভালো করে খাবার খাবেন তো আপনার শরীর লাগবে তাছাড়া আপনার ঝড়া বন্ধ হবে আজকের ভিডিওতে আপাতত এতটুকু এ ধরনের আরও ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তার সাথে আইকন বাটনটা দাবিয়ে দিন ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করুন অন্যথা আপনি ডিসলাইক করতে পারেন আর আমি আশা করব এই ভিডিওটা আপনি যত পারেন অন্য লোকদের সাথে আপনি শেয়ার করবেন ধন্যবাদ